তো কি খবর গাইস, বহুত দিন আমরা এটা বহুত মজা ভিডিও লৈ আছো। বহুতে মোক কম মানে ডিমান্ড কৰি আছিল যে এটা মাইলেজ টেষ্টৰ ভিডিও লাগে। তো গাইস, আজি মাইলেজ টেষ্টৰ আপোনালোকক ভিডিও দেখাম। তো দেৰি নকৰো, তাৰ আগত ভিডিওটো আৰম্ভ কৰো। হেল্ল' এভৰিওৱান, ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল ৰিপুজ ব্লগ। জানে মোৰ এইখন KTM Duke 250 BS6 মডেল হয়, দেখাই দিছোঁ গাড়ীখন। বাকী এইখন এটা মাইলেজ টেষ্টৰ ভিডিও লাগে, বহুতে ডিমাণ্ড কৰি আছিল, ৰিকমেণ্ড কৰি আছিল যে Duke 250 BS6ৰ মাইলেজ টেষ্ট লাগে। তো একচুৱেল মাইলেজ টেষ্ট কৰি আছোঁ গাইজ। ইয়াৰ ভিতৰত যিখিনি তেল আছে না, এইখিনি পাইপেৰে ওলাম। বাকী আমি এক লিটাৰৰ বটল এটাত বঢ়িয়াকৈ মানে এক লিটাৰৰ বটল এটাত বঢ়িয়াকৈ এক লিটাৰ তেল ভৰাই ল'ম বেগত। আৰু বাকী ডিপুৰ পৰা এক লিটাৰ পূৰা এক লিটাৰ তেল ভৰাম। আৰু গাড়ী একদম ধাক্কা মাৰি মাৰি বন্ধ হোৱালৈকে চলাম। ট্ৰিপ ওৱানত বা ট্ৰিপ টুত আপোনালোকক জিৰ' ট্ৰিপ কৰি দেখাই আছোঁ। তাৰ পৰা ষ্টাৰ্ট কৰিম। গোটেইখিনি বস্তু একদম বঢ়িয়াকৈ গোটেইখিনি ডিটেইলছ পাব, পুৰা মাইলেজ টেষ্ট হ'ব। আই থিংক 390 এখন আছে, সেইখনৰ মাইলেজ টেষ্ট কৰিম চাগে। এইখন BS4ৰ হয় বাৰু, এই দুখনৰ মাইলেজ টেষ্ট হ'ব পাৰে চাগে। যদি BS4 কি যদি আহে, ইয়াৰখনৰো কৰিম। আৰু বাকী মোৰ খনতো কৰি আছোঁ, এইখন 250 হয়। তো এতিয়া আমি ইয়াৰ পৰা টেংকিৰ পৰা তেল ওলাব খান। গোটেইখিনি পেট্ৰল লৈ ল'লোঁ, অলপমান আছে, আপোনালোকক দেখাই আছোঁ এখিনি কেখিনি আছে, সেইখিনি একদম চলি চলি শেষ কৰিম। তাৰপিছতহে এই বাকী আঢ়াই লিটাৰ তেল আছে, এইখিনি ভৰাম। এইখিনি টেংকিৰ পৰা ওলাইছে, কিনবা নালাগে আৰু বেলেগ আৰু খোৱা জেগা আছে। ইণ্ডিকেটৰ ভাং ইয়াক মাৰ কেলা ইয়াক কুটিয়াক মুখ চুখ জ্বলি যাহান পাই হয় পেট্ৰল লৈ দাঁড়ি পৰিছে, একদম জ্বলি যাহান পাইছোঁ। বাকী গৰ্ভাগত তেল আছে, অলপমান তেল আছে, সেইখিনি দেখা নাপাব চাগে। সেইখিনি চলি চলি শেষ কৰিম। শেষ কৰি উঠি এৰে এইটো এক লিটাৰটো পূৰা ভৰাম, পৰে উঠি এইটো পূৰা চলাম। এইটো বেকাবত থাকো, য'ত শেষ কৰি দুটা ভৰাই ল'ম। আৰু খান নাই পেলাই মোক ডুবা গৈছে। চ' এতিয়া আমি ইখানত যেখিনি তেল আছে সেইখিনি নলাই আৰু সেইখিনি এতিয়া চলে চলে শেষ কৰিম। একডেল কাটা দেখাই আছে বাৰু, সেইডেলো কমি যাব। ব ব ব এতিয়া পূৰা এই ঠাইকৈ বন্ধ হোৱাৰ পাছতহে একচুৱেল টেষ্টটো মাইলেজ হ'ব। আপোনালোকক দেখাই আছোঁ ইয়াৰ পৰা এতিয়া। ও ভাই, কি টার্নিং লইছে এইখানে! সোলটাই গেছ আছো ইয়াতে এতিয়া ভবানীপুরত। ইয়ার পর ডিভাইডারে ঘুরি আহিম। কাটা একডেলও নাই, পুরা গেছে ইডাল। এটা পুরা ধাক্কা মারি বন্ধ লগে চলাম। আমি যাম বৰপেটা ৰোড চাইডে। আৰু এইটো একচুৱেলি মানে হাইৱেৰ মাইলেজ টেষ্টহে হ'ব, চিটিত অলপ আৰু কম পাব আপোনালোকে। কাৰণ আমি যাম হাইৱেতে বেছিভাগ জেগা, তো চিটিও থাকিব ইমানো নাথাকে, হাইৱেত বেছিভাগ জেগা যোৱা যাব। চ' ইয়াৰ পৰা মাইলেজটো কিমান ওলাই যায় আপোনালোক কম। কিলোমিটাৰমান জেগা আহিলোঁ, কিন্তু এতিয়ালৈ গাড়ী কোনো ধাক্কাও মৰা নাই, সেইখন নামিলেও নাই। এতিয়া বৰপেটা ৰোডে যাই পাওঁ নেকি, সেইখনতে ঘণ্টাৰ ঘূৰি কি কিলোমিটাৰ অহা নাই। 15 কিলোমিটাৰ হ'ব বৰপেটা ৰোড পালে, কিন্তু তেল সেইখন নামিলেও নাই। সো ফাইনালি গাইস পেট্রোল খতম, ইয়ে গাড়ি হ্যাঁ নিউট্রেল করকে মে শুরু করকে দিয়ে সলমারা আবি খারা হুয়া। আর বেড 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 কিতনা দূর যাতা হ্যাঁ নারায়ণক কল কর ভাই। নেই জায়গা, নেই জায়গা গাইস, ফির দুবারা বন্ধ গিয়া ইয়ে নেই হোগা স্টার্ট। উঠ উঠ খড়া হো খড়া, বেট বেট জিতনা দূর যায়গা উতনা দূর ডালেঙ্গে গাই। জিতনা বুড়া জায়গা মে বন্ধ হতা হ্যাঁ না, আব্বে ইয়ার কি বয়া জায়গা তেল হে খুশি রে। গাইস দূরা দূসরা সাইড লে লেতে হ্যাঁ। লও ৰ লও লও। চ' গাইজ ৰং চাইডত একদম শেষ হৈছে। চ' তেল শেষ একদম, আপোনালোকক দেখাই আছোঁ পুৰা পেট্ৰল খতম একদম, গাড়ী ষ্টাৰ্ট নহয়, স্টার্ট নয় একদম বন টোটালি। তো ইসকো জিয়াদা দবাইঙ্গে নেই, ব্যাটারি খারাপ হয়ে যায়গা ভাই।
चलो मैं गाड़ी लेके आ गया, तू उधर से इधर नहीं आ पा रहा है। अबे 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 तू मत गिर रे। ओके गाइस टोटली पेट्रोल खत्म, यार बेसि सेल्फ नाम और बैटरी डाउन हो जाए, तो यार कारण आम इतना एक लिटार पेट्रोल तो उलम पूरा भराम। ट्रिप तो मैं जीरो कर बेसि मैं धरवे पारा नहीं। ट्रिप वन एट ट्रिप टू चाह पे ट्रिप टू एट इक पूरा जीरो कर दीम 155 से कल ग्राहते हेरी करूँ इक पूरा जीरो कर दिल जीरो यार पूरा फुल माइलेज टेस्ट आरम्भ हम बढ़िया पूरा ट्रिप टू शून्य आटाबारी मोर आउट ट्रिप टू पूरा जीरो गाइज इार पूरा एक लिटार तलर माइलेज टेस्ट हम सीटी अफरोड जहे जी बार जहे अपना देखा पाओ गोटे देखा पूरा ट्रिप टू जीरो एकदम पूरा यार गाड़ी स्टार्ट करलो ये जगह लोकेशन इन आसूँ तो यार चाहू कि चले देखते हैं भाई फोन निकल के आया थे गाड़ी चाहिए आया क्या दिखे नहीं आया तो फिर हम निकल जाते हैं। আমি যাম এতিয়া হরগড় নারায়ণ ব্রহতর ঘর যাম সেইখানে দোকান আছে দোকান আছে তো দোকান ঘর যাই থাকে रास्ता डिवाइडर तो लई लग ना बहुत ब्रिजर आगे घूरब लगे तो बरनगर आगे अपना गुस जाओ सरभक बरनगर कलेज कईदिन आगते आई थिंक गोल्डेन जुबली गल निकी तो जुबिन गार्ग आते और शिमलागुरी सरभक बन लगा पूरा 7 किलोमीटर 7 किलोमीटर पाई गलो ये बरनगर कलेज है इते गोल्डेन जुबली हो गल मजा से बिजनेस मेन खबर भाले रो ना इने लबे बाप रे बाप क्यों निहारे आगते कबा ना निजे बासी लैसा आगते बेलेगे मरे जो मरक तो कथा दस्तिनी बहने का टाइम आ गया जितिया जाए नारायण घर ही दुकान सुकान बंध कर नारायण घर जाए अलग गाड़ी नाम वाश कर लब तार पास क्या खा गा सा धुल तार पास बिजनेस पूजा चाह जा मानस केन्सल आम फाइनल बिजनेस पूजा चाह जा गाड़ी माइलेज टेस्टर कथा तो अपना कैसे माइलेज टेस्ट मानी इतने अलग समय रखी दिल এতিয়া গাড়িখন কিমান চলে 8.8 হৈ আছে আৰু ইয়াৰ বেটৰী পাৱাৰত গটালৈকে যাব লাগিব মোৰ গোপ্ৰটো চাৰ্জ নাই তো অলপ তাতে গোপ্ৰটো চাৰ্জ দি দিম বাকী হিয়া ওৱামিনী বঢ়িয়া হৈ যাব মজা অলপ আৰু অলপ পূজা আবেলিও চাই ভাল লাগে ন यार 390 खन जी पास टायर आता पिन गजाल सोमायल तो ये रिपेयर कर लगे बाटर आ मस्त एकदम दुर्गा पूजा बोली बढ़िया बस्तु खालू ये एकदम बहुत कईना चाबा जाता पूरा रेडी से मैं जंगली गाइज सो बिजनेस फाले जाम इतना रेडी बढ़िया दुखान बीज बारा भाई छोटा भाई एक साथ जाएंगे पूरा आगत आसे आम नारायण बाकी मैं चलाई बाकी गाड़ी चल 25 किलोमीटर पूरा पूरी और बाकी किमान चले साउ एतिया गाइस 100 टच कर दी 121 और भगा सकते हैं लेकिन डबलिंग है ना तो निहर डरता है डरता है डर लगता है ऑब्वियसली एक बार एक्सीडेंट मिलना है कितने भय लगे लोग हंसू जाते
সো গাইজ ফিউল আপ করবো এটা, তো ফিউল আপ করে আহক আমি ইয়াতে অল্প রখি দিও বড়িয়াকে বট খতম হোক শেষ হব আর ফাঁকা মারি আছে। সো গাইজ 26.8 চলিল কিন্তু গাড়ি একবার ঠাক্কা মারছে, তো এটা চাও কি হয়। সো গাইজ তেল নাই আর লাহেকে ধাক্কা মার দিছে একদম। পালত ভৰি দিলোঁ মোক রিল শ্যুট করবার কারণে, আর মই আছো গাড়ি একদম ধাক্কা মারছে হ্যাঁ 27 অলমোস্ট চললাক গাড়ি ধাক্কা মারি আছে, গাড়ি পুরা ধাক্কাই আছে। সো গাইজ গাড়ি মাইলেজ শেষ করছিল খতম তেল। সো গাড়ি আর নচলে গাইজ, 27.3 এক্সুয়েল মাইলেজ টেস্ট বন্ধ হয়েছে গাইজ। আর অলপমান চলছি কি জায়গা যে और पूछ नहीं कर सकते गाइस इसको, चलो चल गया जितना चलना है। खत्म 100 मीटर 100 मीटर इन्हें ही लू 27.4 ये इसका कितना आएगा फिर हाईवे में। সো গাইজ মাইলেজ টেস্ট ডিউক 250 BS6 মডেল হয় আর এইখান BS6 390 হয়, তো এইখানে গাইজ মাইলেজ আহি আছে 27.4। মই আপনার ভালকে দেখাই দিয়েছো চাব পারে, মই দেখাই দিছো একটু অফ আছে, তো 27.5 ট্রিপ টুর স্টার্ট করেছিল জিরোর পর একদম, তো টোটালি একদম তেল খতম। ইয়াতকে বেশি মই পুশ নকরো গাড়িখন কারণ ইঞ্জিনের প্রবলেম আহি যাব পারে। সো গাইজ ইতে 1 লিটার তো আমার এক্সপ্রেস যেটা আমার মানে আসিল সেটা ভরাই লম ইতা তেল ডিপোলে যাওয়ালৈকে, তো 27 আহি আছে মাইলেজ শেষ 27.4 আর সিটির আরো কম পাম। ফু ভাই এ ঘয়ে হাতি এ হাতি খতম 27.4 আয়া হ্যাঁ এ BS6 বালা আর ইয়ে ইয়ে 250 হ্যাঁ ইয়ে 390 হ্যাঁ ইসকা নিকাল সকতে হো কি না নিকালেগা ফির আর দো দোনো যে বাইক না দোনো মে ডিবি কিলার কাটা হুয়া হ্যাঁ তো ডিবি কিলার কাটনে সে থোড়া মাইলেজ ঘাটতা হ্যাঁ নিচে হ্যাঁ ইয়ে ভি ডিবি কিলার কাটা হ্যাঁ ইসকা ভি কাটা হুয়া হ্যাঁ ইসকে ভি ডিবি কিলার কাটা হুয়া হ্যাঁ ইয়ে দেখো ইয়ে ইয়ে তো মজা আ রা হ্যাঁ মজা আ রা হ্যাঁ বহুত আর যো ডিউ খান্না হ্যাঁ চুপ রহতা হ্যাঁ জব যারা বাত নেই করতা সাইলেন্ট কিলার হ্যাঁ হ্যাঁ চলতে হ্যাঁ সিধা। সো গাইজ 27.4 আহি আছে পার লিটার হাইওয়ে আর সিটিত আরো কমিব কারণ হাইওয়ে আমার আছে মোটামুটি ধরক 70-80 ভিতর এভারেজ স্পিড আছে গাড়িখনের, বাকি কি কম আর ডিবি কিলার কাটা আছে কারণে অল্প মাইলেজটা আরো তলত আহে, ডিবি কিলার না কাটিলে হয়তো বড় বেশি 1 কিলোমিটার বেশি পাব 28.5 আহিব কি দর্শন নেদে 1 লিটার। সো গাইজ আর এইখান 390 হয় নারায়ণের আর নারায়ণের 390 খন এক্সট্রি কিট লগা আছে, পেইন্ট করা নাই র্যাপ করা আছে আর ইফালে ডিউকি লেখা আছে, বাকি আর বাইকখনের না সিদিনা সর্বগত আপনার কলো বর্ণগর জুবিন আইসিল, তো তার ফাংশন যাবা গেছিল তো পার্ট চুর করছে না নারায়ণ এ সু এই পার্ট এই চুর করে লই গেছে সব হ্যাঁ, তো ইয়ার যে ইন্ডিকেটার আছে চুর করে দিছে, বাকি আর এই ইঞ্জিনের যে পেট্রোল আছিল এটু এটু সি কাটিব গেছিল, তো নোয়ারিলে বাকি এই ডিসপ্লে যখন আছে না ইখনও চুর করব গেছে ডিসপ্লে ডিসপ্লে এটু ট্রাই করেছিল খোলার কারণে, ইয়ারপর তো খুলি দিছিল কিন্তু তা ভিতরের খুলিব নোয়ারিলে, তো যিসকলে ডিউক চলাই আছে তো অলপ সাবধান অলপ সাবধান কারণ ডিউকের পার্টসর কেটিএমর পার্টস পাওয়া বহুতে টান। তো গাইজ কি কম আর
আর বাকি মোর এটা অরিজিনাল ইন্ডিকেটর হয়, কিন্তু এইটার ভিতর পানি কেনকে সুমাইছে মই নাজানো। আর বাকি মোর অরিজিনাল হেডলাইটটার ভিতর চাবো পারে অল্প অল্প বালি সুমাই গেছে। সো গাইজ এটা সিটা বিজনেস ফলে আগবাড়িম, দুই একটা মজা আছে, রিল শুট করে লম দুখন গাড়িতে, মস্ত লোকেশন এটা আছে, ইফালে সানসেট হয়ে আছে, ব্রিজটা একদম সিও মটো ব্লক বনাই আছে, তো বড়িয়া একদম মজা লাগি আছে। আর যেটা ডিউক লাভার আছে না, কে টি এম ডিউক ডিউক একসাথ যায় না, মজাই আলাগা কুছ।